ধরে এই চ্যানেলে যারা ভিডিওগুলো দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে আপনাদের। এর কারণ হচ্ছে যে এই প্রচণ্ড পরিমাণে গরমে কোন মাছগুলোর বৃদ্ধি পাচ্ছে না বা কোন মাছগুলোকে টার্গেট করে আমরা খাদ্য দিব, এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু আন্ডারপিনের চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। যারা দীর্ঘদিন থেকে ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে প্রান্তিক পর্যায়ে চাষিদের আসলে অনেক প্রবলেম বা অনেকভাবেই তারা অনেক মিস ইনফরমেশন তাদের কাছে থাকে। তো আমি আপনাদের যে তথ্যটা দেওয়ার ট্রাই করছি, জুনের এই 6 তারিখের পরেও আবহাওয়া অফিস থেকে বা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে আমরা যেটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখনও 5-7 দিন পর্যন্ত লেগে যেতে পারে এই বৃষ্টি হওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে প্রায় 10-15 দিন থেকে যে ভয়াবহ রোদ এবং গরম আমাদের মাছ চাষের উপর দিয়ে যাচ্ছে তাতে প্রচণ্ড পরিমাণে মাছের ক্ষতি হচ্ছে, মাছ অক্সিজেন প্রবলেমে পড়ছে, মাছ মারা যাচ্ছে অনেক জায়গায়। এবং সেই সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ঘটতেছে এখানে, সেটা হচ্ছে যে মাছ কিছু মাছের কিন্তু গ্রোথ থেমে গিয়েছে। তো আমরা যারা প্রান্তিক পর্যায়ে চাষি আছি তারা কিন্তু আসলে জানি না অনেকটাই যে আসলে কোন মাছকে কিভাবে খাদ্য দিতে হয় বা কোন মাছকে কোন খাদ্য কোন স্তরে তারা খাদ্য খেয়ে মোটামুটি হচ্ছে যে তাদের গ্রোথটা সম্পূর্ণ হয়। তো এই প্রচণ্ড পরিমাণে গরমে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সিলভার ব্রিগেট বা কাতল যে উপরের স্তরে পুকুরে থাকে সেখানে কিন্তু 1.5 ফিট বা 2 ফিট হয়তো বা কোনো কোনো জায়গায় যে পানি প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গিয়েছে। আপনি যদি দুপুরবেলার দিকে একটু পুকুরের বা যে সময়টা রোদ খুব বেশি সেই সময়টা যদি আপনি একটু পুকুরে নেমে দেখেন দেখবেন যে 1.5 ফিট অবশ্যই 1.5 ফিট পর্যন্ত পানি গরম হয়ে গিয়েছে, সেটা পুকুরের যে কোনো হাইটের পানিই হোক না কেন। যদি পানির হাইট কোনো পুকুরে কম থাকে তাহলে সেখানে তো অবশ্যই এটার গরমের যে ইয়াটা এটা আরও বেশি হবে। তো এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে সিলভার ব্রিগেট এবং কাতল এই মাছগুলোর কিন্তু গ্রোথ একেবারেই থেমে যাবে। তো আপনারা যারা দীর্ঘদিন থেকে মাছ চাষ করছেন এবং আমাদের এই রকম গরমের এক্সপিরিয়েন্সটা এবারেই প্রথম, তো সেক্ষেত্রে যদি আপনার সিলভার ব্রিগেট এবং কাতলকে বাণিজ্যিকভাবে চাষ করতে গিয়ে যদি আপনার মনে হয় যে আপনার টার্গেট ফিল আপ করার জন্য খাদ্য দিতে হবে সিলভার ব্রিগেড বা কাতলকে, তাহলে এই সময় কিন্তু খাদ্য প্রয়োগ করা যাবে না প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু এখানে গ্রোথটা হ্যাম্পার হবে সেক্ষেত্রে খাদ্যটা দিলে খাদ্যটা ওয়েস্ট হয়ে যাবে বা এই টোটাল খাদ্যের কস্টিংটা আপনার ওভারঅল বছরে গিয়ে যখন আপনি ইয়া করবেন তখন এই কস্টিংটা কিন্তু বেশি হবে। তো সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে এই সময়টায় যদি দুপুরবেলা পুকুরে একটু পানি দেওয়া যায় তাহলে আমার কাছে যেটা মনে হয় উপরের সারফেসে যে পানিটা ইয়াটা আছে এই পানিটা আছে গরম সেটা যদি মোটামুটি একটু ঠান্ডা করে দেওয়া যায় তাহলে হয়তো বা মাছ কিছুটা খেতে পারে, না হলে সিলভার ব্রিগেড কাতল কিন্তু এই সময়টা খাদ্য খাবে না এবং এটার গ্রোথও কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। আর নিচের স্তরের মাছের মধ্যে ব্রিগেড নিচের স্তরের মাছের মধ্যে মৃগেল এবং হচ্ছে আপনার এই কাল ইয়া কালবাউস আর হচ্ছে কারফিউ এই মাছগুলোর মোটামুটি গ্রোথ হচ্ছে এই মুহূর্তে। তো এই হচ্ছে আসলে টোটাল ইনফরমেশান, আমার জানা এই ইনফরমেশানটা আপনাদের কাছে শেয়ার করে দিলাম। যদি যা আপনার ইনফরমেশানটা নতুন এবং তথ্যমূলক বা হচ্ছে অ্যাপ্লিকেবল মনে হয় তাহলে দয়া করে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ সবাইকে।